একেবারে তাই একমাত্র সংবাদ মাধ্যম যারা এই বাড়ির মধ্যে প্রবেশ করেছিল তা হচ্ছে এবিপি আনন্দ এই বাড়িতে এই বাণিসকের বাড়ির ভেতরে কোথায় কোথায় আগুন লাগানো হয়েছিল সেই বিস্তারিত বিবরণ কিন্তু আমরা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম এই যে এই যে বাড়িতে ঢোকার যে লোহার গেট দেখতে পাচ্ছ এই লোহার গেটের তালা লাগানোর অংশটাকে ভাঙা হয় সেই তালা লাগানোর অংশ ভেঙে তারপর দুষ্কৃতীরা এই বারান্দা দিয়ে ভেতরে প্রবেশ করে বাড়ির বারান্দা দিয়ে প্রবেশ করলেই প্রথমে হচ্ছে একটা সুপ্রশস্ত ড্রয়িং রুম ড্রয়িং রুমের বাঁ দিকে পরপর দুটি ঘর রয়েছে একটি ঘরে ভাঙচুর চালানো হয় একটি ঘরে অগ্নিসংযোগ করা হয় যে ঘরে ভাঙচুর করা হয়েছে সেই ঘরে আগুন লাগানো হয়নি আর যে ঘরে আগুন লাগানো হয়েছে সেখানে আর কোনো আসবাবপত্র অবশিষ্ট নেই যে ঘরে আগুন লাগানো হয়েছিল সেই ঘরের ভেতরে কিন্তু কেউ জীবন্ত দগ্ধ হননি তার ঠিক মাঝ বরাবর একটি ছাদে ওঠার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পাশে আরেকটি ঘর রয়েছে যে ঘরে বাড়ি বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন সেই ঘরের দরজা ভাঙা হয় কেননা ঘরের ভেতরে ঢুকে আমরা সেই ভাঙা দরজা দরজা পড়ে থাকতে দেখেছি ভেঙে ঘরে ঢুকে করা হয় বলে যারা যারা চিকিৎসকেরা আছেন তারা মৃত তাদের ময়না তদন্ত করে তারা সেটা অনুমান করেছেন প্রথমে আঘাত করা হয় এবং তারপর ঘরের মধ্যে তরল কোন দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়ে দিয়ে দেওয়া হয়ে থাকতে পারে যার জেরে সাত সাতজন জীবন্ত দগ্ধ হয়ে থাকতে পারেন সেটা হচ্ছে সম্ভাবনা তো সেই ঘরের মধ্যে থেকেই কিন্তু সাতজনের দগ্ধ দেহ উদ্ধার করেছিলেন দমকল আধিকারিকরা সেই ঘর তারা ঘুরে দেখছেন ঘরের ভেতরে যে মানুষগুলোর মরেছিল তার ঠিক পাশেই রান্নাঘর সেই রান্নাঘরের মধ্যে থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র রেগুলেটর পড়ে রয়েছে এবং পাইপ পড়ে রয়েছে যেটা তদন্তকারীরা অনুমান করেছিলেন এর আগে যারা তদন্ত করেছেন রাজ্য পুলিশ সিট তাদের নজরেও কিন্তু বিষয়টা এসেছিল যেটা মনে করে যেতে পারে যে আশপাশের যে বাড়িগুলি রয়েছে যে আমরা জানি যে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তার জেরে এই ঘটনা তো বেছে বেছে বাড়িতে আগুন দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ উঠেছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার ঠিক পাশের বাড়িতে কিন্তু আবার আগুন দেওয়া হয়নি সেখানে কোনো আঁচ পড়েনি ঘটনার ফলে যাতে এই ঘরে আগুন লাগানোর সময় যদি গ্যাস সিলিন্ডার মজুদ থাকে তাহলে তার যেটি যে বিস্ফোরণ হবে তার আজ গিয়ে পড়বে তার পাশের বাড়িতেও যে বাড়িতে দুষ্কৃতিটা আগুন লাগাতে আদৌ চান না ফলে সেই ঘটনা যাতে না ঘটে তাই অত্যন্ত পরিকল্পনা মাফিক ঘর থেকে গ্যাস সিলিন্ডারটি খুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে ঘরে আগুন লাগানো হয় ফলে এই রকম অনেক দিক রয়েছে যখন আগুন লাগে তখন বাড়ির বাসিন্দারা যাতে ছাদের দিকে উঠতে না পারেন তাই সিঁড়ির কাছাকাছি আরেকটি ঘরে আগুন লাগানো হয় যার আগুনের শিখা ক্রমশ সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে শুরু করে ফলে পালানোর সমস্ত পথ কিন্তু বন্ধ ছিল দুষ্কৃতীরা বাড়িটিকে ঘিরে বোমাবাজি করছিল ফলে জীবন্ত দগ্ধ হওয়া ছাড়া মানুষগুলোর কাছে আর কোনো বিকল্প খোলা ছিল ফলে এই সবটা কিন্তু আজকে যখন ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তদন্তকারী আধিকারিকরা নিজেরা উপস্থিত রয়েছে আমরা জানি এর আগে যখন ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিল রাজ্য পুলিশের তখন তারা আলাদাভাবে নমুনা সংগ্রহ করেছিলেন তদন্তকারী দল সিট তারা আলাদাভাবে তদন্ত করেছেন কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা যেটা করছেন তারা নিজেরা সশরীরে উপস্থিত থাকছেন এবং সঙ্গে থাকছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ফলে দুয়ের মেলবন্ধনে কিন্তু এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বক সেই অভিশপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে একদমই তুমি আমাদের সঙ্গে থাকো বুঝতেই পারছেন